আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত কামুক পুরুষের লক্ষণ সম্পর্কে বলেছিলাম এবং তার সাথেই নো পিএমওয়াইন ব্রহ্মচর্য সম্পর্কেও অনেক দিন ধরেই আপনাদেরকে অনেক ভিডিওতে ডিটেলসে জানিয়ে আসছি। সো আজকের এই ভিডিওটিতে আমরা সাইন্টিফিক ডিটেলসের সাথে ব্রহ্মচর্য ব্রত পালন কার্য সম্পর্কে আলোচনা করব আর এটাও জানব যে এই যাত্রায় আপনি কিভাবে নিজেকে কন্ট্রোলে আনতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মহান ব্যক্তিরাও এই ব্রহ্মচর্য ব্রতকে অত্যন্ত কঠিন বলে দাবি করে থাকেন, কিন্তু আপনি চাইলেই এই ব্রতকে অনেক সহজভাবে পূরণ করতেও সক্ষম হবেন। কিন্তু এই সবটাই আপনার বর্তমান লাইফ সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। যদি আপনি একজন অত্যন্ত কামুক ব্যক্তি হয়ে থাকেন এবং প্রত্যেক দিন হস্তমৈথুন কার্যে লিপ্ত থাকেন, অর্থাৎ যদি নিজের কামভাবনার উপর নিয়ন্ত্রণ না আনতে পারেন, তাহলে আপনার ব্রহ্মচর্য ব্রতের স্টার্টিংয়ে প্রচুর কঠিন ফিল করাটাই স্বাভাবিক। কিন্তু সময়ের সাথে সাথে আপনি নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সফল হবেন। নিজের জীবনে তখন আপনি বিভিন্ন চমৎকারী পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রাচীনকাল থেকে মহান ঋষিমুনিরা এই ব্রহ্মচর্য ব্রতের মাহাত্ম্যের কথা প্রচার করে আসছেন। এই ব্রতের মাধ্যমে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম, তার ভেতর শারীরিক ও মানসিকভাবে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। আর যখন সেই ব্যক্তি ব্রহ্মচর্য ব্রতের সর্বোচ্চ স্থানে পৌঁছে যায়, যাকে সুপার মঙ্ক মোডও বলা হয়ে থাকে, তখন সেই ব্যক্তি সাংসারিক মোহমায়াকে ত্যাগ করে ব্রহ্মস্থিতি প্রাপ্ত করতে সফল হয়, যার ফলে সে মনুষ্যরূপেও দেবতাদের সমান আনন্দ লাভ করতে পারবে। কিন্তু এর জন্য কোনো সাধারণ ব্যক্তিকে কঠিন তপস্যার মধ্য দিয়ে যেতে হয়। এই ব্রতের প্রভাবে মানুষ সকল প্রকার রোগ ব্যাধি ও খারাপ স্বভাব থেকে মুক্ত হয়ে যায়। তার চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি সবকিছুই উচ্চ স্থান লাভ করে। সবার থেকে অসামান্য সম্মান লাভ করে সে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, সে কখনো হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের শিকার হয় না। এই ব্রত স্ত্রী পুরুষ সবার জন্যই লাভদায়ী। যদি আপনি জীবনের সমস্ত নিরাশাগুলিকে দূর করতে চান, তাহলে আপনার অন্তত একবার হলেও এই ব্রহ্মচর্য ব্রতের পালন অবশ্যই করা উচিত, যার ফলে আপনার জীবন পজিটিভ এনার্জিতে ভরে উঠবে। তো এখন প্রশ্ন হলো যে এই ব্রতের স্টার্টিং কিভাবে করতে হবে। ব্রহ্মচর্য নামক এই কঠিন ব্রত পালনের জন্য কোনো ব্যক্তি নিজের প্রতিদিনকার রুটিন কিছু পরিবর্তন নিয়ে আসা আবশ্যক। তাকে ওই সমস্ত অভ্যাসগুলি ত্যাগ করতে হবে যা তার মনে কোনো রকম কামভাবনার জন্ম দেয়। স্টার্টিং এর প্রথম 7 দিন এমনটা করতে তাকে অনেক বেশি কষ্টের সম্মুখীন করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের উপর কন্ট্রোল রেখে নিষ্ঠার সঙ্গে মাত্র 7 দিন ব্রহ্মচর্য পালন করে, তবে তার মন অটোমেটিকলি কন্ট্রোলে চলে আসতে শুরু করবে। সে নিজের পূর্বের সরল মাইন্ডে ফিরে আসতে থাকবে। আপনার ব্রেন নিজের থেকেই তখন ডোপামিন ডিটক্স করতে শুরু করবে আর আপনি নিজের উপর কন্ট্রোল ফিরে পেতে শুরু করবেন। নেক্সট, আপনি নিজের জীবনে অসংখ্য পজিটিভ চেঞ্জেস নোটিস করতে শুরু করবেন। আপনি যে কোনো মেয়ে বউকে সম্মানের চোখে দেখতে পারবেন আর ধীরে ধীরে জীবনের সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা ভয় থেকে আপনি মুক্ত হতে থাকবেন। মেয়েদের সাথে কথা বলার সময় আপনার মনে আসা সেই অজানা ভয়, নার্ভাসনেস, এই সবকিছু দূর হয়ে যাবে। একজন অত্যন্ত কামুক ব্যক্তি যে নিজেকে অলওয়েজ একা ঘরে বন্ধ রেখে কামবাসনায় আসক্ত হতে পছন্দ করে, এই ব্রতের ফলে আপনি এর বিপরীত, অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলতে, ফ্রেন্ডশিপ করতে ও মেলামেশা করতেই বেশি পছন্দ করতে শুরু করবেন। আর এভাবেই প্রথম 7 দিন পার করে আপনার এই ব্রতের সফরে এগিয়ে যেতে হবে। আর যখন আপনার এই ব্রতের সময়কাল 15 দিনে পৌঁছাবে, তখন আপনি নিজের মধ্যে আরো কিছু পজিটিভ চেঞ্জ নোটিস করতে পারবেন। যেমন আপনার কথা বলার কৌশল ইম্প্রুভ হবে, বিচার বুদ্ধি ইনক্রিজ হবে, আর নিজের ভাবনা চিন্তার পবিত্রতা ও সততা খেয়াল করতে পারবেন। নিজের মধ্যে আপনি তখন এক প্রকার পজিটিভ এনার্জি ফিল করতে সক্ষম হবেন। আর যখন এই সময়কাল 30 দিনে পৌঁছাবে, তখন আপনি রাগ, মোহমায়া, লোভ, ঘৃণা, হিংসা, এই সমস্ত নিচু গুণগুলি থেকে মুক্তি পেতে শুরু করবেন। কাউকে খারাপ চোখে দেখা, অন্যকে ছোট করা, এসব ছেড়ে সবাইকে সম্মানের চোখে দেখতে পারবেন। অন্যের ভালো গুণগুলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। অন্যের কথা ও ভাবনা চিন্তা দ্রুত বুঝে ফেলতে সক্ষম হবেন। আর মহান ঋষিদের মতো আপনিও নিজের ইন্দ্রিয়গুলিকে তখন কন্ট্রোল করাও শিখে ফেলবেন। আর এভাবেই নিষ্ঠার সঙ্গে নিজেকে না ঠকিয়ে সততার সঙ্গে যখন আপনি 90 দিনের সময়কাল পার করবেন, তখন আপনার মুখে এক অস্বাভাবিক তেজ ফুটে উঠবে, যা সবাইকে এবং সমস্ত পজিটিভ এনার্জিকে আপনার দিকে আকৃষ্ট করতে শুরু করবে। আর এই অনুভবগুলি তখন আপনাকে অত্যন্ত আনন্দময়ী করে তুলবে। আর নিজের ইন্দ্রিয়ের উপর বিজয়প্রাপ্ত করার পর যে আনন্দ উপলব্ধি হয়, তাকেই বলা হয় পরমানন্দ, যেটা স্বয়ং ভগবানের একটি অন্যতম কোয়ালিটি। তাই পরমানন্দ আপনি চাইলেও পৃথিবীর অন্য কোনো ভৌতিক জিনিসে পাবেন না। অনেক সময় দেখা যায় কিছু মানুষ 90 দিন ব্রহ্মচর্য পালন করে নিজেকে সফল ভেবে নিয়ে পুনরায় কামবাসনায় নিজেকে লিপ্ত করে নেয়। হ্যাঁ, এটা ঠিক যে কিছুই না করার থেকে কিছু করাটা অনেক বেটার। সেই হিসাবে বললে 90 দিন ব্রহ্মচর্য পালন করা প্রত্যেক দিন হস্তমৈথুন করার থেকে অনেক গুণ ভালো। কিন্তু যদি আপনি 90 দিনের পরেও ক্রমশ নিজেকে পরবর্তী 90 দিনের চক্রে বারবার আরও মজবুত করতে চান, তাহলে তার থেকে ভালো তো আর কিছু হয়ই না। যারা অলরেডি বিবাহিত, তাদেরকে ব্রহ্মচর্য ব্রত পালন করে নিজের পার্টনারের সঙ্গে বিবাদ বাঁধাতে মোটেই বলবো না। বাট যারা অবিবাহিত, তাদেরকে রিকমেন্ড করব নোংরা ভিডিও হস্তমৈথুনের মিথ্যা মজার মায়াজাল থেকে বেরিয়ে অন্তত ততদিন অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত, যতদিন আপনার বিয়ে না হচ্ছে বা আপনি সাংসারিক না হচ্ছেন। আর এটা শুধু আপনার জীবনকেই নয়, বিয়ের পর আপনাদের সাংসারিক জীবনকেও এক অন্য
অন্য পর্যায়ে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। তো আপনিও যদি নিজের মন থেকে এই ব্রত পালনে উৎসাহী হয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি আপনার লাইফের জন্য একটু গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।